আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে শুরু করতেছি যে লিটারেচার রিভিউ জিনিসটা কি। তুমি ধরো কোনো একটা থিসিস ওয়ার্ক করছো, ওই ওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড আগে যে সমস্ত কাজকর্ম হয়েছে ওগুলা একসাথে রিক্যাপ করে দেখানোই হচ্ছে লিটারেচার রিভিউ। এখন হচ্ছে লিটারেচার রিভিউটা কেন জরুরি, এই জিনিসটা যদি হচ্ছে আমরা একটু জানতে চাই যে একটা লিটারেচার রিভিউ কেন জরুরি বা কেন করা দরকার। যে রিসেন্টলি আমরা হচ্ছে দেখলাম যে আমাদের কয়দিন আগেই হচ্ছে গ্লোবাল বায়োটেক বা ওইসবের ক্ষেত্রে সবাই একটা জিনিস হচ্ছে বারবার বলছিল যে সে কোনো পেপারে পাবলিশ করতেছিল না বা পেপার কই বা এরকম কিছু। এবং তোমার যদি আগেও যদি আমরা দেখে থাকি যে আমাদের মানে দেশে হচ্ছে নানা সময় হচ্ছে জ্বালানিবিহীন ওই গাড়ি বা এইসব হাবিজাবি অনেক কিছু হচ্ছে বলা হয়েছে, এইটা মানে মেইন জিনিসটা হচ্ছে যে তুমি একটা লিটারেচার ওয়ার্ক করতে যাও কি না যাও, তোমার সবসময় একটা মানে তুমি যখন একটা পেপারে পাবলিশ করতে যাবা সবসময় তোমার একটা হচ্ছে প্রিলিমিনারি নলেজ বা আগের যে নলেজ এই জিনিসটা হচ্ছে থাকা লাগবে। ওইটা বাদে আসলে তোমাকে একটা রিসার্চ ওয়ার্কটা আসলে ওইভাবে হচ্ছে অ্যাকসেপ্টেবল হচ্ছে হবে না। এবং আমার মানে একজন খুব ভালো একটা কথা বলছিল একজন বড় আপু, যে আমরা বর্তমানে যে ওয়ার্ক গুলা হচ্ছে করি ওগুলা সবই হচ্ছে পাস্টের যে ওয়ার্ক ওগুলা থেকে অল্প অল্প হয়ে বিল্ড আপ হয়ে তারপরে হচ্ছে আসতেছে। দ্যাট মিন্স হচ্ছে পাস্টে তুমি কোনো পাস্টে কেউ একজন কোনো কিছু একটা করছে, ওই কাজটা হচ্ছে কেউ বিল্ড আপ করছে, এরপরে বিল্ড আপ করছে, এইভাবেই ধীরে ধীরে হইতেছে। এর জন্যই হচ্ছে লিটারেচার রিভিউ বা আগে তোমার থিসিস সম্পর্কে বা তোমার টপিক সম্পর্কে কি কি হয়েছে ওগুলা একটা জায়গায় একসাথে করা খুবই হচ্ছে জরুরি। এবং তুমি যদি লিটারেচার রিভিউ করো তাহলে যে রিভিউয়ার আছে তারা হচ্ছে তোমার এই ওয়ার্কটার ভিতরে গ্যাপ বা ওয়ার্কটার ভ্যালিডিটি এগুলো হচ্ছে খুঁজে পেতে পারবে। এগুলো ছিল হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এবার হচ্ছে আমরা আসল যে জিনিসটা, আসল জিনিসটাতে হচ্ছে আসি যে আজকে হচ্ছে আমরা কেন এইখানে একসাথে হয়েছি। আমার হচ্ছে মাইশা বলছিল, তারপরে রাশমি ওরা বলছিল যে লিটারেচার রিভিউ নিয়ে ওরা একটু সমস্যায় পড়ছে, এবং যারা যারা নতুন নতুন থিসিস শুরু করবা বা মানে রিসার্চ ওয়ার্ক শুরু করবা এদের সবার জন্য আসলে লিটারেচার রিভিউটা খুব পেইনফুল হইতে পারে যদি আমরা কিছু ট্রিক্স না জানি অথবা যদি আমরা কোনো পদ্ধতি না জানি। তো আজকে আমরা যে টপিকটাকে সামনে নিয়ে আমাদের আলোচনাটা আগাবো সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের একটা টপিক, টপিকটা হচ্ছে যে ইফেক্ট অফ ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল অন দা থার্মাল কমফোর্ট অফ হসপিটাল পেশেন্ট অফ বাংলাদেশ। এটা যদি খুব সহজ ভাষায় বলি যে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল নামে এক ধরনের ম্যাটেরিয়াল থাকে যে জিনিসগুলা হচ্ছে হিটটাকে অ্যাবজর্ব করতে পারে। এখন হিটটাকে যদি সে অ্যাবজর্ব করতে পারে, এটা যদি বাসাবাড়ির দেয়ালে লাগানো হয় তাহলে হচ্ছে কি হবে, সে বাসাবাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এখন আমরা যদি জিনিসটা বাসাবাড়িতে ইউজ না করে একটা হসপিটালে ইউজ করি সেক্ষেত্রে সে তো হচ্ছে হসপিটালের হিটটাও হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে সাহায্য করবে। এখন যদি হসপিটালের হিটটাকে যদি একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে সাহায্য করে তাহলে হসপিটালে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপরে যে লোডটা ওই লোডটা হচ্ছে অনেকাংশে হচ্ছে কমে যাবে। কাজেই আমরা মানে এটা হচ্ছে আমাদের ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা টপিক, এই টপিকের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা এখন আগাবো। আমরা এখন এই টপিকটা পাইলাম, এখন এই টপিকটা থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আগাইতে পারি। সো হাউ ডু ইউ স্টার্ট। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে টপিকটা আছে এই টপিকটাকে ইম্পর্টেন্সের বেসিসে হচ্ছে ভাগ করতে হবে। এখন হচ্ছে ইম্পর্টেন্সের বেসিসটা হচ্ছে কি, যেমন ধরো যাক হচ্ছে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল। ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল লেখা তুমি যদি গুগল স্কলারে সার্চ দাও অনেক অনেক পেপার পাবা, সবকটা পেপার হয়তো বা তোমার কাজেও লাগবে না। কারণ ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে হসপিটাল না, ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল নিয়ে বাসা বাড়ি, ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল নিয়ে সোলার পাওয়ার, তারপরে হচ্ছে পিভিসি, অনেক অনেক কাজে হচ্ছে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল লাগে। কাজে তুমি যদি তোমার প্রায়োরিটি ঠিক করো যে আমি ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল এই টার্মটা লিখে আমি সার্চ দিব, তাইলে হয়তো বা রেজাল্ট এত আসবে যেখান থেকে তোমার ফিল্টার করতে অনেক কষ্ট হবে। এখন আমরা তাহলে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল শুধু এইটা নিয়ে হচ্ছে করতে পারবো না। এখন ধরা যাক আমরা যদি কেবলমাত্র থার্মাল কমফোর্ট এইটাকে যদি আমাদের মেইন টার্গেট ধরি সেই ক্ষেত্রেও যদি আমরা সার্চ দেই অনেক অনেক পেপার পাবো থার্মাল কমফোর্টের। আর যদি কেবলমাত্র থার্মাল কমফোর্ট অফ হসপিটাল পেশেন্ট এইটা লেখাও যদি সার্চ দেই তাহলেও হচ্ছে আমরা অনেক অনেক পেপার পাবো, যে পেপারটা হয়তো বা আমাদের কাজে লাগতে নাও পারে। কাজেই আমরা যদি আমাদের যে টপিকটা আছে যে টাইটেলটা আছে এইটাকে যদি আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি হিসাব করি তাহলে আমাদের একদম ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হওয়া উচিত যে ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল, থার্মাল কমফোর্ট এবং হসপিটাল এই তিনটা ইনক্লুডেড আছে এমন সমস্ত হচ্ছে পেপার বের করা। এখন এই তিনটা টপিক ইনক্লুড আছে এমন সব পেপার
নাও থাকতে পারে অথবা কমও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা আমাদের সেকেন্ড যে প্রায়োরিটি, আমরা সেকেন্ড প্রায়োরিটি এখানে বললাম যে আচ্ছা তাহলে আমাদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আমরা হচ্ছে থার্মাল কমফোর্টটা বাদ দিয়ে কেবলমাত্র ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল আর হসপিটাল এই দুইটা কিওয়ার্ড লেখা সার্চ দিয়ে দেখি যে কতগুলো পেপার হচ্ছে পাওয়া যায় এবং এগুলো কোনোটা আমাদের কাজে লাগে কিনা। এখন দেখা গেল যে ওইখানেও আমাদের কম পেপার থাকতো, তখন হচ্ছে আমরা থার্মাল কমফোর্ট আর হসপিটাল এইটা লিখে সার্চ দিয়ে হচ্ছে দেখতে পারি, আর লাস্ট হচ্ছে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল থার্মাল কমফোর্ট এগুলো লিখেও আমরা লাস্ট রিসোর্ট হিসেবে দেখতে পারি। মোট কথা হচ্ছে আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমাদের যে টাইটেলটা আছে, আমাদের যে শিরোনামটা আছে, আমাদের শিরোনামটাকে আমরা শুরুতেই আমরা প্রায়োরিটি অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করব, ওগুলো ভাগ করার পরে এরপরে আমরা হচ্ছে সার্চ করব যে আমাদের কোন কোন টপিকের উপর আমরা লিটারেচার রিভিউ হচ্ছে করব। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে হইতে পারে যে ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল, যে হয়তোবা তুমি এমন কোনো একটা কিছু খুঁজতেছো যেটার পেপারের টাইটেল ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল এই নামে নাই, বরং থার্মাল স্টোরেজ এই নামে হচ্ছে আছে। কাজেই তোমার যে সিনোনিম গুলা, যতগুলো সিনোনিম একখানে করা যায় অথবা তুমি যখন পেপার সার্চ দিতে যাবা তখন দেখবা যে কিছু কিছু সিনোনিম চোখে পড়বে, ওগুলো হচ্ছে আগেই লিস্টেড করে রাখবা। লিস্টেড করে রাখার পরে ওই কিওয়ার্ড গুলো দিয়েও তুমি হচ্ছে সার্চ করতে পারো। যেমন হচ্ছে আমি বললাম যে থার্মাল কমফোর্ট, অনেক অনেক পেপারে থার্মাল কমফোর্ট আর থার্মাল আওয়ার মোটামুটি একই সেন্স হচ্ছে ইউজ করে। কাজেই হচ্ছে যে এই সিনোনিম গুলা একখানে করে পরবর্তীতে ওগুলো দিয়েও তোমার হয়তোবা সার্চ দেওয়া লাগতে পারে যদি তুমি সাফিসিয়েন্ট সংখ্যক পেপার না পাও। আবার যেমন হচ্ছে হসপিটাল, হয়তোবা কোনো একটা পেপারে হসপিটাল কথাটা ওজন্য নাই অথবা ট্রিটমেন্ট অফ পেশেন্ট এই কথাটা হচ্ছে আছে, কাজে এই সিনোনিম তুমি একখানে করলা। আবার পিসিএম এর বললে অনেক জায়গায় হচ্ছে থার্মাল স্টোরেজ এই কথাটা হচ্ছে ইউজ করে, কাজে এই সিনোনিম গুলো তুমি একখানে করলা। এরপরে হচ্ছে তোমার হচ্ছে সার্চ দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শুরুর যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের মেইন যে টপিকটা আছে, মেইন টপিকটা থেকে আমরা প্রায়োরিটি বেসিসে কতগুলো হচ্ছে সাব টপিক বা সার্চ কিওয়ার্ড এগুলো হচ্ছে সিলেক্ট করব, ওগুলো সিনোনিম গুলো একখানে করব। এর পরবর্তীতে আমাদের কাজটা হবে হচ্ছে সার্চ দেওয়া। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে এই পর্যন্ত, মানে এতটুকুর ভিতরে? কোশ্চেন থাকলে করো না। আচ্ছা মাধ্যম আছে, যেমন হচ্ছে ইউজুয়ালি যেটা বলে সব জায়গায় দেখবা যে ফার্স্ট ধাপে বলা হচ্ছে ইওর ইউনিভার্সিটি লাইব্রেরি। আনফরচুনেটলি বাংলাদেশে ইউনিভার্সিটি লাইব্রেরি গুলা অত এরকম অ্যাক্সেস দেয় না, বাট আমি হচ্ছে বইটা হচ্ছে 4-5 বছর থাকার পরে আমি বুয়েটা লাইব্রেরিতে 2 কি 1 বার গেছি। বেশিরভাগ টাইমে হচ্ছে আমি বাসায় বসে হচ্ছে কাজ বাজ করছি, আর যেহেতু হচ্ছে ভিডিওটা রেকর্ডেড হইতেছে, বাট আমরা জানি যে আমাদের সার্চ করার জন্য আসলে আরো অনেক অপশন আছে এটা। আচ্ছা, এমনি হচ্ছে আমরা জানি যে সার্চ করার জন্য আমাদের সাইহাব সবচেয়ে ভালো, মানে পাইরেটেড অপশন আর কি। ওইটা বাদেও হচ্ছে আমরা কেউ যদি লিগাল ওয়েতে করতে যায় তাহলে হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি, তারপরে হচ্ছে গুগল স্কলার, সায়েন্স ডাইরেক্ট, এলসেভিয়ার, এটা আসলে বিভিন্নটা মানে বিভিন্ন সাবজেক্টের জন্য হচ্ছে বিভিন্ন। যেমন হচ্ছে সায়েন্স ডাইরেক্ট হয়তোবা হচ্ছে আমি যদি দেখি যে মানে কেউ হয়তোবা এগ্রিকালচারের জন্য খুব একটা ভালো নাও হইতে পারে বা এলসেভিয়ার ভালো নাও হইতে পারে, মানে বিভিন্নটার জন্য বিভিন্ন। এবং এই জিনিসটা তুমি যদি নেটে সার্চ করো তাহলে ওই রিলেটেড অনেকগুলো জিনিসপত্র হচ্ছে পাই যাবা। এখানে হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি, গুগল স্কলার, সায়েন্স ডাইরেক্ট বললাম এবং আরো কতগুলো সাইটের আমি নাম বলছি, এগুলো তোমার কাছে একটু সার্চ করে দেখতে পারো। এখানে হচ্ছে অনেক ফ্রি অনেক থিসিস টেমপ্লেট বা থিসিস এগুলো হচ্ছে তুমি হচ্ছে পাইতে পারো। আপাতত আমরা অন্য সবকিছু বাদে আমরা হচ্ছে গুগল স্কলারটা নিয়েই হচ্ছে এখন বেশি হচ্ছে কথা বলবো। এবার একটা ব্যাপার হচ্ছে খেয়াল রাখতে হবে, আমরা কেউ জানি কিনা যে আমাদের গুগলে আমরা কিন্তু সার্চকে ইফেক্টিভ করতে অনেক কাজ করতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে মানে একটা ব্যাপার হচ্ছে খেয়াল রাখা লাগবে যে গুগলের অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে অ্যান্ড, অর, নট, এটসেট্রা, অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড আছে। যেমন হচ্ছে ধরা যাক, আচ্ছা আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমরা হচ্ছে এখন গুগল স্কলারে আছি। গুগল স্কলার কি সবাই দেখতে পাইতেছি আমরা? তো রেসপন্স করে কি একজন? ওকে, এবার ধরা যাক হচ্ছে আমরা আগেই বলছিলাম যে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা কতগুলো সাব টাইটেলে অথবা সেগমেন্টে হচ্ছে ভাগ করছি। আমরা একদম ফার্স্ট যে পোর্শনটা বলছিলাম, ফার্স্ট পোর্শন বলছিলাম যে আমাদের ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল, থার্মাল কমফোর্ট আর হসপিটাল,
আমরা চাইতেছি এমন একটা পেপার যা যেখানে এই তিনটা জিনিসই আছে, ঠিক আছে? এখন তুমি যদি লেখো যে ফেস চেঞ্জিং মেটেরিয়াল, থার্মাল কমফোর্ট, হসপিটাল, এই তিনটা একসাথে লিখে যদি স্কলারের যদি হচ্ছে দেও, তাহলে স্কলার হয়তো বা কোনো একটা পেপার পাইলো যেখানে জাস্ট হসপিটাল কথা লেখাটা আছে, সে ওইটা হচ্ছে শো করতে পারে। আর তুমি তো ওইটা চাও না, আমাদের তো ওইটা দরকার নেই। কাজেই আমরা আমাদের একদম ফার্স্ট স্টেজ, যেটা ফার্স্ট স্টেজের ব্যাপারটাতে হচ্ছে যাই, এবং এইটা ইমপ্রুভ করার জন্য যে কাজটা করতে হয়, একটা অপারেটর আছে, এটাকে বলা হচ্ছে এন্ড অপারেটর বা এন্ড কিওয়ার্ড। যেমন আমরা যদি আমরা যদি কোনো একটা জিনিস ইনক্লুড করি গুগলে, তাহলে গুগল করে কি ওই টোটাল জিনিসটাই হচ্ছে সার্চ করে। যেমন আমরা যদি লিখি হচ্ছে থার্মাল কমফোর্ট, এই কথাটা হচ্ছে লিখলাম, আচ্ছা থার্মাল কমফোর্ট এই কথাটা লেখা, এরপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে আটকায় দিলাম। এইটার মানে হচ্ছে আমি যদি এখন যদি সার্চ অপশনে ক্লিক করি, তাহলে হচ্ছে গুগল সেই সমস্ত পেপার গুলাই খুঁজে বের করবে যেখানে এক্সাক্ট থার্মাল কমফোর্ট এইটা একদম পাশাপাশি লেখা আছে। এমন কোনো পেপার বের করবে না যেখানে এক জায়গায় থার্মাল এক জায়গায় কমফোর্ট এরকম লেখা আছে, অথবা শুধু থার্মাল শুধু কমফোর্ট লেখা আছে। বরং এমন সব পেপার বের করবে যেখানে একসাথে দুইটা কিওয়ার্ড একদম এক্সাক্ট যেভাবে সেভাবে আছে। এবং এইটা করার উপায় হচ্ছে আমাদের যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মাঝখানে জিনিসটা হচ্ছে আটকায় দেওয়া। এখন ধরা যাক আমরা কেবলমাত্র থার্মাল কমফোর্ট না, আমরা আরো অনেক জিনিসপত্র হচ্ছে খুঁজে পেতে চাই। এর জন্য আমরা যদি অনেকগুলা মানে ওয়ার্ড একসাথে খুঁজে পেতে চাই, এর জন্য অপারেটরটা হচ্ছে এন্ড। এন্ড এর পরবর্তীতে আমরা যে অপারেটরটা যোগ করবো, যেমন আমরা হচ্ছে থার্মাল কমফোর্ট এবং যদি হচ্ছে আমরা হসপিটাল, এই টার্মটা যদি হচ্ছে আমরা অ্যাড করি, তাহলে হচ্ছে যে জিনিসটা হচ্ছে করবে, এখন যদি আমরা সার্চ অপশনে ক্লিক করি, তাহলে সে এমন সব পেপারই খুঁজে বের করবে যার ভিতরে থার্মাল কমফোর্ট আর হসপিটাল এই ওয়ার্ড গুলো হচ্ছে আছে, ঠিক আছে? এইটা যদি আমরা না করতাম, তাহলে হয়তো বা আমাদের পেপার সংখ্যা অনেক বাইরে যেত। এটা হচ্ছে অনেকটা শর্টকাট, এটা হচ্ছে এম শর্টকাট। আমরা যদি এখন সার্চ দিয়ে দেখি, তাহলে হচ্ছে এইখানে দেখো যে এখানে থার্মাল কমফোর্ট লেখাটা আছে, এখানে হসপিটাল লেখাটা আছে, এইখানে থার্মাল কমফোর্ট লেখাটা আছে, এখানে হসপিটাল কথাটা লেখা আছে। মানে এখানে প্রত্যেকটা পেপারই থার্মাল কমফোর্ট আর হসপিটাল কথাগুলো লেখা হচ্ছে থাকবে। তুমি যদি এরকম না করো, তাহলে হচ্ছে আমাদের সার্চ অপশন অনেক হচ্ছে বাইরে যেতে। এখন ধরা যাক হচ্ছে আমরা চাইতেছি যে এমন সব পেপার যেখানে থার্মাল কমফোর্ট আছে অথবা হসপিটাল, এই দুইটার যে কোনো একটা কথা আছে, এইটা লেখার জন্য যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের অর কিওয়ার্ড। আমরা যদি অর কিওয়ার্ড ইউজ করি, তাহলে হচ্ছে হয় থার্মাল কমফোর্ট অথবা হসপিটাল অথবা দুইটার যে কোনো কিছু একটা হচ্ছে খুঁজে বের করতে, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি আমাদের পেপার হচ্ছে আগের তুলনায় একটু অন্যরকম হচ্ছে আসতেছে। এর কারণ কি? এখানে দেখো, এখানে কেবলমাত্র হসপিটাল, এখানে কেবলমাত্র হসপিটাল আছে, এখানে কিন্তু থার্মাল কথাটা হচ্ছে নাই। কাজেই আমরা অর কিওয়ার্ড থেকে যে কাজটা করতে পারতেছি যে হয় থার্মাল কমফোর্ট অথবা হসপিটাল। এখন আমাদেরকে যদি হচ্ছে খুঁজে বের করা লাগবে থার্মাল কমফোর্ট, হসপিটাল আর ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল, এর জন্য আমাদের কি করতে হবে? রিয়া বলো তো, রিয়া আছো বলো তো। থার্মাল কমফোর্ট এটা হচ্ছে এই কোটেশনের মধ্যে লিখে এন্ড অপারেটর দিয়ে, তারপরে হচ্ছে মানে দুইটা এন্ড দিয়ে, একটা হচ্ছে একটা এন্ড দিয়ে হচ্ছে লিখতে হবে হসপিটাল, আর একটা এন্ড দিয়ে হচ্ছে পরে থার্মাল কমফোর্ট। এবার আমি যদি নট এই অপারেটরটা যদি হচ্ছে আমরা হচ্ছে দেই, তাহলে হচ্ছে আচ্ছা নট কি আচ্ছা যাই হোক নট বা একবার বললে ভালো তো একটু। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি এটা কি নট ছিল, আচ্ছা যাই হোক আমার খেয়াল নাই এটা অপারেটরটা নট কি না আমার ঠিক খেয়াল নাই, মোস্ট প্রবলি নট অথবা হচ্ছে মাইনাস। আচ্ছা যাই হোক, আরো অনেক কিওয়ার্ড আছে মোট কথা, ঠিক আছে? এই কিওয়ার্ড আমি তোমাদের একটা লিঙ্ক স্লাইডেই হচ্ছে দেওয়া আছে, এই কিওয়ার্ড গুলো তুমি যদি ইউজ করো, তাহলে কোনটা ইনক্লুড করবা কোনটা ইনক্লুড করবা না, এরকম সমস্ত জিনিসপত্র মানে গুগলে ইফিসিয়েন্টলি সার্চ করার জন্য অনেকগুলো আমাদের হচ্ছে কিওয়ার্ড আছে। কাজেই হচ্ছে আমরা এগুলো ইউজ করে আমাদের সার্চ গুলাকে শর্ট করে আনতে পারি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের আলোচনা ছিল। এবার হচ্ছে আমাদের স্লাইডে হচ্ছে আমরা যাই। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে আমরা যদি ইউজ কিওয়ার্ড লাইক হচ্ছে এন্ড অর নট এগুলো যদি হচ্ছে আমরা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা আমাদের সার্চটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি। এবং আরো অনেক আছে, যেমন মাইনাস আছে, তারপরে শুধুমাত্র পিডিএফ পাওয়ার জন্য অপশন আছে। তোমরা যদি এই লিঙ্কটাতে যাও, স্লাইডটাকে দেখা যেতেছে এখন, একটু বলো তো
স্লাইডটা দেখা যাচ্ছে স্যার হ্যাঁ দেখা যায় জি জি স্যার আচ্ছা ওকে তাহলে হচ্ছে এই যে আমি একটা সাইটের লিংক দিছি স্লাইডের ভিতরে এটাতে তুমি যদি হচ্ছে যাও তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে আমাদের ফিল্টারিং করতে পারবো পরবর্তীতে আছে হচ্ছে কাস্টমাইজ ইওর সার্চ মানে হচ্ছে গুগল স্কলারে হচ্ছে জিনিসপত্র কাস্টমাইজ করার হচ্ছে অনেক ওয়ে আছে যেমন হচ্ছে তুমি 2020 এর সমস্ত পেপার চাও অথবা 2016 থেকে 2020 এর সমস্ত পেপার চাও বা এরকম হচ্ছে তুমি চাইতে পারো অথবা তুমি কেবলমাত্র সাইটেশন চাইতেছো অথবা তুমি কেবলমাত্র পেটেন্ট চাইতেছো অথবা তুমি পেটেন্ট চাইতেছো না এরকম অনেকগুলো হচ্ছে গুগল স্কলারেও হচ্ছে তুমি সার্চটাকে হচ্ছে কাস্টমাইজ করে আনতে পারো এবং এইটার জন্য যে লিংকটা এই লিংকটা হচ্ছে এখানে দেওয়া আছে আমি হচ্ছে ডিটেইলে বললাম না এই লিংকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গুগল স্কলারে আমরা কিভাবে এরকম কাস্টমাইজ করে হচ্ছে আনতে পারি ঠিক আছে এবার একটা একটু কষ্ট করে লিংক দুইটা একটু কষ্ট করে লিংক দুটো চ্যাট বক্সে দিয়ে দেয়া আছে লিংক সবই হচ্ছে স্লাইডে দেয়া দেওয়া আছে তুমি হচ্ছে স্লাইডে দেখলেই হবে আচ্ছা ওকে এবার হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে খেয়াল রাখা লাগবে যে কয়দিন আগে হচ্ছে আমি লেদারের একটা মানে একটা টপিক নিয়ে হচ্ছে অনেক ঘাটাঘাটি করতেছিলাম যে লেদার ড্রয়িং প্রসেস নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম এবং ঘাটাঘাটি করার সময় একটা জিনিস হচ্ছে আমি প্রায় খেয়াল করতেছিলাম যে একটা মানে একটা অথরের নাম প্রায় হচ্ছে আসতেছে যখন আমি ঘাটাঘাটি করতেছি একটা অথরের নাম হচ্ছে প্রায় হচ্ছে আসতেছে আর অথরের নাম আমার ঠিক খেয়াল নাই বাট ওই অথরটাকে আমি কি করছি ওই অথরটাকে হচ্ছে আমি নোট ডাউন করে রাখছি এবং পরে আমি ওই অথরটার নাম লেখা হচ্ছে সার্চ দিচ্ছি এই কারণে দেখা গেছে যে আমার সার্চটা হচ্ছে আরো ইফেক্টিভ হয়েছে আমি ওই রিলেটেড আরো জিনিসপত্র খুঁজে পেয়েছি কাজেই তুমি একটা সার্চের ক্ষেত্রে তুমি যদি দেখো যে মাল্টিপল অথরের নাম অথবা মাল্টিপল বুকের নাম ইত্যাদি যদি হচ্ছে আসে ওগুলো হচ্ছে নোট ডাউন করে রাখো ওগুলো লেখা সার্চ করলে হয়তোবা তোমার টপিকগুলো ন্যারো হয়ে আসতে পারে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাইটেশনের ব্যাপারটা এবং কে কে সাইট করছে সেই ব্যাপারটা হচ্ছে যদিও আমরা হচ্ছে খেয়াল করি আচ্ছা এবার আমরা যদি দেখি যে এই থার্মাল আমাদের এখন যে থার্মাল কম্পোর্টের ক্ষেত্রে দেখতেছি যে আচ্ছা এইখানে আমরা কারা কারা সাইটেশন ব্যাপারটা জানি জানি না কারা কারা বলো তো কারা কারা জানো না সাইটেশন কি আমি জানি না আর কেউ কি জানো না আমিও জানি না তুমি তোমার পেপারের ক্ষেত্রে যেমন লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে তুমি কি করবা তুমি হচ্ছে অন্য পেপার থেকে কোনো কথাবার্তা বলবা না যেমন হচ্ছে এই পেপারের ক্ষেত্রে এই পেপারটার ক্ষেত্রে কি করা হয়েছে এই পেপারটার ক্ষেত্রে হচ্ছে একটা লিটারেচার রিভিউ করা হয়েছে জাস্ট হচ্ছে সে হচ্ছে থার্মাল কন্ডিশনের জন্য একটা স্পেশাল গ্রুপ অফ পিপলকে তারা হচ্ছে সিলেক্ট করছে এখন তুমি চাইতেছো তোমার পেপারে হচ্ছে এই জিনিসটা হচ্ছে উল্লেখ করতে কাজেই তুমি কি করবা যে তোমার পেপারে এই কথাটা মানে এই তুমি যে এই যে এই অথরটার নাম যে খোদা কারামি এর যে পেপারটা তুমি বলবা যে তুমি হচ্ছে যে খোদা কারামি এর পেপার থেকে তুমি এই তথ্যটা হচ্ছে পাইছো এবং তুমি হচ্ছে ওই পেপারটা লিংক লাস্ট হচ্ছে রেফারেন্সের ভিতরে দিয়ে দিবা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সাইট করা ঠিক আছে তার মানে হচ্ছে তোমার কোনো একটা পেপার থেকে তুমি যদি কোনো একটা তথ্য নাও তাহলে হচ্ছে তুমি ওই পেপারটাকে হচ্ছে সাইট করতেছো ঠিক আছে ওই পেপার থেকে তুমি রেফারেন্স নিতেছো সহজ কথায় সাইটেশন মানে হচ্ছে একরকম রেফারেন্স যে তুমি এই পেপার থেকে রেফারেন্স নিতেছো যেমন হচ্ছে মানে কি বলো যে প্রায়শই হচ্ছে বলা যায় বলা হয় না যে রিসার্চ দেখায় যে 30% পিপল গরিব বা এরকম কোনো কিছু দেখায় এগুলো কি হয় কোনো একটা পেপার থেকে তারা হচ্ছে জিনিসটা হচ্ছে সাইট করে বা রেফার করে ঠিক আছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সাইটেশন এখন হচ্ছে এই পেপারের ক্ষেত্রে এই নিচে হচ্ছে আমরা কতগুলো জিনিস দেখতেছি ফার্স্টটা হচ্ছে আমরা এই যে হ্যাঁ বলো ভাইয়া আমরা যে অ্যাসাইনমেন্টের জন্য মানে আমি পড়ি কি সাইট নিয়ে একটা অ্যাপ আছে মানে ওয়েবসাইট আছে আমি যে ওখান থেকে যে মানে রেফারেন্স লিংকটা দিয়ে দিলে ওরা আমাকে একটা কিছু একটা দেয় ওটা আমি রেফারেন্স হিসেবে ইউজ করি এই জিনিসটা আর সাইটেশন জিনিসটা কি সেম হ্যাঁ এই দুইটা সাইটেশন জিনিসটা হচ্ছে সেম বাট ওইভাবে রেফারেন্সিং করার চেয়ে আমরা পরবর্তীতে দেখবো যে রেফারেন্সিং এর জন্য আমাদের আলাদা টুল আছে ওটা দিয়ে করা আরো ইফেক্টিভ এবং আরো তাড়াতাড়ি করা যায় তুমি যদি ওটা দিয়ে করতে পারো তাহলে হচ্ছে হলো ভালো আমি তো ওইসব টুলের কথা পরবর্তীতে বলবো বাট হ্যাঁ ওইটা হচ্ছে সেম রেফারেন্সিং করা বা সাইটেশন করা সেমই জিনিস মোটামুটি ঠিক আছে বাট তুমি যে জিনিসটা করতেছো তোমার করার ফলে কিন্তু হচ্ছে ওয়েবসাইটে কিন্তু যুক্ত হইতেছে না যে ওই পেপারটা সাইটেড হয়েছে ঠিক আছে কারণ তোমার তুমি তো জাস্ট একটা অ্যাসাইনমেন্টের জন্য করতেছো তোমারটা তো কোনো ইন্টারন্যাশনাল জার্নালে বা কনফারেন্সে পাবলিশ হইতেছে না
যে সমস্ত পেপারে, হ্যাঁ, তো যদি তোমারটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স বা জার্নালের ক্ষেত্রে পাবলিশ হয়, তখন দেখা যাবে যে তুমি যার কাছ থেকে রেফারেন্স নিছো তার নামের মানে তার পেপারের শেষে একটা সাইটেশন নাম্বার যুক্ত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সাইটেড বাই 103 জন বলা আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এই পেপারটাকে 103 জন রেফারেন্স হিসাবে হচ্ছে ইউজ করছে, ঠিক আছে, এই জিনিসটা সাইটের, হ্যাঁ, এই পেপারটাকে 103 জন রেফারেন্স হিসাবে হচ্ছে ইউজ করছে। এখন তুমি যদি এইখানে হচ্ছে আমরা দেখি যে এইখানে হচ্ছে সাইট কথাটা হচ্ছে আছে, এটা হচ্ছে ম্যানুয়ালি সাইট করার উপায়, আমরা যদি এইখানে হচ্ছে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এমএলএ, এপিএ, তারপরে শিকাগো, হার্ভার্ড, তারপরে ভ্যানকুভার ইত্যাদি বিভিন্ন রকম হচ্ছে জিনিসপত্র আছে। এগুলো মানে কি যে এগুলো এক একটা জার্নালে আসলে সাইটেশন করার এক একটা ক্রাইটেরিয়া বা এক একটা রুল আছে। যেমন হচ্ছে এমএলএ যেভাবে সাইটেশন চায়, এপিএ হয়তো বা ওইভাবে চায় না, আবার শিকাগো হয়তো বা ওইভাবে চায় না। শিকাগোর সাইটেশন স্টাইলটা হচ্ছে এইরকম, কাজেই হচ্ছে তুমি যদি শিকাগোর কোনো একটা মানে শিকাগোর জার্নালে যদি এই জিনিসটা হচ্ছে দিতে চাও, তাহলে হচ্ছে তোমার যে জিনিসটা হচ্ছে করা লাগবে তোমার হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা হচ্ছে উল্লেখ করতে হবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমরা ডিপ টেক্সট, এটা লেটেক্স এর ক্ষেত্রে লাগে, এন নোট কি আমরা একটু পরে দেখবো। তো আবার মোট কথা হচ্ছে সাইটেশন অনেক জিনিসপত্র গুলো আছে, তাহলে আমরা ফার্স্টে এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে সেভ করে রাখতে পারি, এখান থেকে সাইটেশনের ধরন পাইতে পারি। এইখানে আমরা দেখতেছি যে সাইটেড বাই 103, মানে হচ্ছে 103 জন এই আর্টিকেলটাকে সাইট করছে। আমরা যদি হচ্ছে এইখানে ক্লিক করি তাহলে হচ্ছে এই পেপারটাকে যারা যারা সাইট করছে এই সমস্ত পেপার হচ্ছে আমরা পাবো। এইটা হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস যে কারা কারা সাইট করছে এই জিনিসটা হচ্ছে দেখা, কারণ হচ্ছে দেখা যায় যে যারা যারা সাইট করছে, যেমন এই পেপারটা যদি 2010-এর হয়, যারা যারা সাইট করছে তারা হয়তো বা 2015-2016 এইসবের মানে এইসবের হবে। দ্যাট মিনস হচ্ছে তুমি রিসেন্ট কিন্তু পেপার পাওয়া যেতেছে, এবং রিসেন্ট পেপার গুলো হয়তো বা তুমি এই যে পেপারটা এই পেপারের চাইতে ভালো তথ্য থাকতে পারে বা ভালো মেথড থাকতে পারে, তখন তুমি এই পেপারটাও হচ্ছে তুমি হচ্ছে নিতে পারো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের রেফারেন্সিং এর ক্ষেত্রে বা পেপার সার্চিং এর এই জিনিসটা কানেক্টেবল হচ্ছে স্নোবলিং ইফেক্ট, মানে হচ্ছে একজন আরেকজনের কাছে যেভাবে হচ্ছে ছুঁড়ে মারা, মানে হচ্ছে তুমি এই পেপারটা এই পেপারের সূত্র ধরে এই পেপারকে যেগুলো সাইট করতেছে এগুলো হচ্ছে পাই গেলা, মানে পাই গেলা। আবার হচ্ছে এই যে পেপারটা আছে এই পেপারটা তুমি যদি রেফারেন্স সেকশনে যাও, তাহলে এই পেপারটা যারে যারে সাইট করছে তুমি হচ্ছে সেগুলো হচ্ছে পাই যাবে। কাজেই হচ্ছে তুমি একই সাথে এই পেপারটাকে যে সাইট করছে তাদের পাবা, প্লাস হচ্ছে এই পেপারটা যাদের যারা সাইট করছে তাদের হচ্ছে পাবা। এবং এগুলোকে বলা হয় হচ্ছে মানে অনেকটা গোল্ড মাইনের মতো বলা হয়, কারণ হচ্ছে এটার ভিতরে হচ্ছে অনেক নতুন নতুন ইনসাইট বা অনেক নতুন টপিক খুঁজে পাওয়া যায়। কাজেই হচ্ছে কোনো একটা পেপার দেখার সময় অবশ্যই হচ্ছে এই পেপারটাকে যারা যারা সাইট করছে এবং এই পেপারটা যাদের যাদের সাইট করছে এগুলো দেখাটা হচ্ছে অনেক হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের সাইটেশন সম্পর্কে বা এইসব কথা দেখা হচ্ছে গেল। এবার যদি আমরা হচ্ছে তার মানে হচ্ছে, হ্যাঁ বলো স্যার, ইমপ্যাক্ট ফ্যাক্টর কি সাইটেশনের সাথে রিলেটেড? ইমপ্যাক্ট ফ্যাক্টর জিনিসটা হচ্ছে যে ধরা যাক কোন সাইটেশন জিনিসটা টোটালি রিলেটেড হচ্ছে একজন অথরের সাথে, মানে হচ্ছে একটা অথরের মানে পেপারটা কতবার রেফারেন্স হিসেবে ইউজ হলো ওইটা হচ্ছে সাইটেশন। আর একটা জার্নালে কি থাকে, একটা জার্নালে অনেকগুলো হচ্ছে পেপার থাকে, ওই পেপারটা প্রত্যেকটাই তো হচ্ছে সাইটেড হয়। এখন একটা জার্নালের পেপারগুলো কিরকম ভাবে হচ্ছে সাইটেড হয় বা সাইটেড হওয়ার পরিমাণটা ওভারঅল হচ্ছে কত, সেটা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে ডিনোট করে। ধরা যাক কোনো একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4, ধরা যাক হচ্ছে 4, তার মানে হচ্ছে এই জিনিসটা খুব একটা ভালো একটা জার্নাল। কারণ হচ্ছে আমাদের ইউজুয়ালি দেখা যায় নর্মালি আমাদের নর্মাল যে জার্নালগুলো ওগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকে একেরও হচ্ছে অনেক কম থাকে। কাজেই হচ্ছে যেগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি এর মানে হচ্ছে যে এই জার্নালের যে পেপারগুলো এই পেপারগুলো সাইটেড হওয়ার মানে সাইটেড হয়েছে হচ্ছে বেশি। দ্যাট মিনস হচ্ছে যেহেতু সাইটেড হচ্ছে বেশি এর মানে কি হয় এগুলো রিসেন্ট পেপার অথবা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। মোট কথা হচ্ছে জার্নালটা অনেকটা হচ্ছে ভ্যালুয়েবল হইতে পারে, মানে নট নেসেসারিলি যে ভ্যালু থাকবে বাট মানে মোটামুটি আমরা বলতে পারি যে জার্নালটা ভ্যালুয়েবল হইতে পারে। সাইটেশন বা ইমপ্যাক্ট ফ্যাক্টর এগুলা কখনো মানে এগুলা বলা যায় যে একটা জার্নাল ভালো কি খারাপ তার নির্দেশনা, কিন্তু কমপ্লিটলি বলা যায় না যে একটা কোন একটা ধরা যাক কোন একটা পেপার যে সাইটেশন হচ্ছে 600 আর যে একটা জার্নাল যার ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4, তাহলে মানে তাহলে যে জিনিসটা ভালো হবে এটা সবসময় হচ্ছে বলা যায় না। কারণ হচ্ছে পেপার সাইটেশন করার আসলে অনেক মানে অনেক রকম তরিকাই হচ্ছে আছে, এবং সাইটেশন ধরা যাক কোনো একটা জার্নাল এমন সব পেপার কালেক্ট করলো, ধরা যাক সব রিভিউ পেপার হচ্ছে কালেক্ট করলো। এখন রিভিউ পেপার গুলা যদি কালেক্ট করা হয় মানে রিভিউ পেপার গুলা সাইটেশন থাকে হচ্ছে সবচেয়ে বেশি,
এক একটা রিভিউ পেপারে সাইটেশন সবচেয়ে বেশি। ধরো যাক তুমি খুব ডিফিকাল্ট কোনো একটা টপিক নিয়ে তুমি লিখলা, হয়তো বা তোমার পেপারে সাইটেশন হচ্ছে হলো মাত্র 100, অথবা আর দেখা গেলো যে কেউ একজন রিভিউ পেপার লিখলো তার সাইটেশন হলো 600-700। কাজেই বলা মানে এটা কখনোই হচ্ছে বলা যাবে না যে সে তোমার চাইতে ভালো রিসার্চ। ঠিক আছে, কাজেই হচ্ছে সাইটেশন অথবা ইম্প্যাক্ট ফ্যাক্টর সবসময় ডিনোট করে না, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা সাইটেশনের চাইতে বেটার আর কি। ঠিক আছে, কিন্তু সাইটেশনের উপর আসলে সবসময় ভরসা করা যায় না, বাট যদি সাইটেশন বেশি হয় তাহলে মোটামুটি একটা সম্ভাবনা আছে যে জিনিসটা ভালো হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে ধরো দেখো তুমি একটা পেপার হচ্ছে পাইলা, পেপারের ক্ষেত্রে ফার্স্ট কাজ যে জিনিসটাই হবে সেটা হচ্ছে যে তোমার যে অ্যাবস্ট্রাক্টটা আছে অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে তোমার হচ্ছে রিড করতে হবে, এবং তোমার যদি মনে হয় যে অ্যাবস্ট্রাক্টটা স্যাটিসফ্যাক্টরি অথবা তোমার টপিকের সাথে যায় তাহলে জিনিসটা হচ্ছে ডাউনলোড করে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ যে জাস্ট তোমার যদি মনে হয় যে না জিনিসটা স্যাটিসফ্যাক্টরি অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়ো, অ্যাবস্ট্রাক্ট পড়ার পর তোমার যদি মনে হয় যে না এটা আমার কাজে লাগতেও পারে, যদি একটা অল্প সন্দেহযুক্ত অবস্থাও থাকে তাহলে তুমি জিনিসটাকে হচ্ছে ডাউনলোড করে নাও, এবং ডাউনলোড করার পরে জিনিসটার হচ্ছে একটা নাম্বারিং করা হচ্ছে নাম দাও। যেমন হচ্ছে এইখানে আমি যে জিনিসটা হচ্ছে করছি যে যেমন দেখো আমি এই ফোল্ডারে তিনটা পেপার, আমি হচ্ছে পেপার 01, পেপার 02, পেপার 03 এইভাবে হচ্ছে নাম্বারিং করে রাখছি, এবং এই নাম্বারিং করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ তা না হলে পরবর্তীতে তোমরা আসলে হারাই যাবা, মানে কোনটা কি মানে বুঝবা না, যে অনেক ঝামেলায় হচ্ছে পড়বা। কাজেই হচ্ছে রিসার্চের একদম শুরু থেকে আমি সবসময় ক্লাসেও হচ্ছে বলছি এখনো হচ্ছে বলতেছি যে রিসার্চের শুরু থেকে একটা ফোল্ডার বানাও, পেপার ডাউনলোড করো, প্রপার নাম্বারিং করো, এবং এই জিনিসটা হচ্ছে অনেক কাজে লাগবে। ঠিক আছে, কাজেই এখন থেকে যেটা তোমরা রিসার্চ শুরু করতেছো যে পেপারই হচ্ছে ডাউনলোড করো পেপারে এইভাবে হচ্ছে একটা নাম্বারিং করে রাখো, জিনিসটা পরবর্তীতে অনেক হেল্প করবে। কিভাবে আমি হচ্ছে একটু পরে হচ্ছে বলতেছি যে কিভাবে হচ্ছে আমাদের হেল্প করবে। কাজেই হচ্ছে আমাদের তাহলে কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে যে পেপারটাই মনে হলো যে আমাদের রিলেভেন্ট ওই পেপারটা হচ্ছে নামাবো, এবং সাথে সাথে হচ্ছে ডাউনলোড করে লাগবে। এবার সবচাইতে ইম্পর্টেন্ট কাজ একটা রিসার্চের ক্ষেত্রে যে একটা ডাটাবেস বানানো। ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটার এইটার উপরে আসলে ডিপেন্ড করতেছে যে তুমি থিসিসের আগের দিনগুলোতে কি খুব বেশি খাটবা নাকি হচ্ছে আরামে থিসিসটা হচ্ছে পার করবে, এটার উপরে হচ্ছে ডিপেন্ড। তুমি যদি এই ডাটাবেসটা অনেক সুন্দর করে বানাইতে পারো তাহলে হচ্ছে তোমার খাটনি অনেক কমবে, না হলে হচ্ছে অনেক অনেক খাটা লাগবে এবং জিনিসগুলো হচ্ছে বোরিং। ঠিক আছে, এবার ডাটাবেস বলতে হচ্ছে আসলে আমি কি বুঝি, যে তুমি একটা পেপার তো হচ্ছে ডাউনলোড করলে, একটা পেপার ডাউনলোড করার পরে ওই পেপারটার একটা সামারি কি পয়েন্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলা ওইটা একটা জায়গায় হচ্ছে লিখে রাখা, এটাই হচ্ছে হচ্ছে একটা ডাটাবেস বানানো। ঠিক আছে, যে প্রত্যেকটা পেপারের যে ধরো যাক তুমি 100টা পেপার ডাউনলোড করলে প্রত্যেকটা পেপারের হচ্ছে সামারি, তারপরে ওটার উইকনেস স্ট্রেংথ, একটু পরে আমরা এগুলোতে যাব যে সামারি উইকনেস স্ট্রেংথ কি কি মেথড ইউজ করছে এগুলো সংক্ষেপে হচ্ছে লিখে রাখা, এটাই হচ্ছে হলো যে একটা ডাটাবেস বানানো। একটা ডাটাবেস যদি বানানো হয় তাহলে ওই পেপারটা দ্বিতীয়বার করা লাগে না। কাজেই আমার নিজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে আমি নিজে হচ্ছে অনেক বিশৃঙ্খল ছিলাম, মানে বিএসসি এর ক্ষেত্রে ঠিকঠাক মতো সাজাই নেই, এই কারণে দেখা গেছে যখনই হচ্ছে আমার কোনো পেপারের কাজ করা লাগে আমার হচ্ছে একই পেপার হচ্ছে বারবার বারবার করা লাগে, কোনটা ভালো কোনটা খারাপ খুঁজে বের করা লাগে, জিনিসটা হচ্ছে অনেক পেইনফুল। কোনো একটা ফোল্ডারের ভিতরে নাম্বারিং করে বানাও, এবং ডাটাবেসটা কিভাবে বানাবো সেই জিনিসটা হচ্ছে আমি বলি যে কয়েকদিন আগে হচ্ছে আমাদের মানে মাইশা যখন হচ্ছে আমাদের লিডারের রিভিউর কথা বলছিল তখন ও বলছিল যে কোনো সফটওয়্যার আছে কিনা যেটা থেকে হচ্ছে আমি খুব সহজে বা খুব ইফিসিয়েন্ট ওয়েতে হচ্ছে লিটারেচার রিভিউয়ের কাজটা করতে পারি। হ্যাঁ, আমি ওটা বলার পরেই মেইনলি হচ্ছে আমি হচ্ছে সার্চ করা শুরু করি এবং একটা খুবই সুন্দর সফটওয়্যার পাইছি যে এই জিনিসটা বিএসসিতে পাইলে আমার আসলে অনেক লাভ হতো, এবং এই জিনিসটা জাস্ট থিসিসের জন্য না, তোমার ক্লাস লেকচারের জন্য, ক্লাসের নোটগুলো সাজানোর জন্য, সব কাজের জন্য জিনিসটা খুবই মানে পাওয়ারফুল একটা সফটওয়্যার। সফটওয়্যারটার নাম হচ্ছে এভারনোট। তোমরা হচ্ছে যদি হচ্ছে গুগলে সার্চ দাও তাহলে হচ্ছে এভারনোট হচ্ছে খুঁজে পাবো, এবং আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো তোমরা যেন এভারনোটটা মানে এই লেকচারটা শেষ হওয়ার পর পরে হচ্ছে নামায় ফেলো, এবং এভারনোট দিয়ে কেমনে কাজ করা যায় সেই জিনিসটা হচ্ছে একটু দেখো, এবং আমার লেকচারের পরবর্তী পার্টে আমি এভারনোট থেকে কিভাবে হচ্ছে অর্গানাইজ হইতে জিনিসগুলো করা যায় সেই জিনিসগুলো হচ্ছে আমি হচ্ছে দেখাবো। ঠিক আছে, আচ্ছা আমাদের হচ্ছে 40 মিনিটের লিমিট হচ্ছে শেষ, আমি হচ্ছে একটু কাইটা হচ্ছে তোমাদেরকে তাহলে হচ্ছে আবার মিটিংটা করি, কি বলো? আচ্ছা আমি হচ্ছে কাইটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা এত
আচ্ছা এতক্ষণ পর্যন্ত কি বোরিং লাগতেছে বা মনে হচ্ছে যে খুব খারাপ? না স্যার, না না, তোমার লেকচার সুন্দর। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমি এটা কাইটা হচ্ছে আবার দিতেছি, তোমরা হচ্ছে জয়েন করো, ঠিক আছে? ওকে ওকে।